ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरणे त्यम्बके गौरी नारायणी नमोस्तुते। जय मा दुर्गा जय मा दुर्गा जय मा दुर्गार जय। बंधुरा आज 23 अक्टोबर सोमवार महानवमी, तई आपनादेर सबाईके जानाई महानवमीर प्रीति शुभेच्छा ओ अभिनंदन एवं जय गोपाल कृष्ण ए चैनले जानाई सुस्वागतम। बंधुरा तई आजके दिने पारले मायेर काछे एई मंत्र एकबार होलेओ जप करबेन, ताहले आपनार मनेर इच्छा पूरण करबे ও সমস্ত বিপদ থেকে রক্ষা করবে দেবী দুর্গা। আবার বলা হয় যে এই মন্ত্র জপের মাধ্যমে মা দুর্গার কৃপা দৃষ্টি সদা সর্বদা থাকবে আপনার ওপর। মহা অষ্টমীতে সন্ধি পূজা শেষ হলে শুরু হয় মহানবমী। নবমীর সন্ধ্যাবেলাতে মহা আরতি হয়। আজকে দিনে দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে পূজা করা হয়, যার অর্থ মহিষাসুর বিনাশকারী। মনে করা হয় এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। আজের দিনে কোথাও আখ আবার কোথাও সাদা কুমড়ার বলি দেওয়া হয়ে থাকে। আজকের দিন অর্থাৎ নবরাত্রির নবম দিন তথা শেষ দিন। এই দিনে পূজা করা হয় নবদুর্গার নবম রূপ তথা দেবীর শেষ রূপ মা সিদ্ধিদাত্রী। মা সিদ্ধিদাত্রীকে অনিমা লঘিমা প্রাপ্তি প্রকাম্য মহিমা ঈশিতা বসিত সর্বকাম বসিতা সর্বজনত্ব দ্বারশ্রবণ পরকায় পবাসনা বাকা সিদ্ধি কল্পবৃক্ষ সৃষ্টি ধ্বংস শক্তি অমরত্ব সর্ববিচার ন্যায় বিচার নামেও আরাধনা করা হয়। এই দেবীর উপাসনায় সংসারে সুখ এবং সমৃদ্ধি আসে। দেবী সিদ্ধিদাত্রীর বাহন সিংহ। এই সিংহবাহিনী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রা থাকে, এই কারণে তিনি মানুষের জীবনে নিয়ে আসেন সুখ ও সমৃদ্ধি। দেবীর এই রূপ সিদ্ধিদান করেন, এই কারণে হিন্দুদের বিশ্বাস আজের দিনে অর্থাৎ নবরাত্রির শেষ দিনে এই দেবীর সঠিকভাবে পুজো করলে ও এই মন্ত্র জপ করলে সর্বপ্রকারে সিদ্ধি প্রাপ্তি হয়। মা সিদ্ধিদাত্রীর মন্ত্র জেনে নেব। ইয়া দেবী সর্বভূতেষু মা সিদ্ধিদাত্রী রূপেণ সংস্থিতা নমস্তস্যাই 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 নমো নমো। হিন্দু শাস্ত্র মতে আজকের দিন হল আসুরিক শক্তিপদে বিজয়ের দিন। শ্রী চণ্ডী থেকে জানা যায় দুর্গা রুদ্ররূপে অর্থাৎ মা কালী রূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চণ্ড মুণ্ড এবং রক্তবীজকে হত্যা করেন। আজ নবমী তিথির সূচনার 24 মিনিট ও অষ্টমী তিথির শেষ 24 মিনিট জুড়ে সন্ধি পূজা হয়। এই সময় মূলত দেবী চামুণ্ডার পূজা হয়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আজকের এই মহানবমীর দিনে এই মন্ত্রটি একবার হলেও পাঠ বা শ্রবণ ও জপ করবেন। মন্ত্রটি হল কালী কালী মহাকালী কালীকে কালো রাত্রিকে ধম্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সদে ধ্রুবে মহারাত্রি মহামায়ো নারায়ণী নমস্তুতে। কলা কাষ্টাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরত শক্তে নারায়ণী নমস্তুতে। এবার আমরা জানব মহানবমীতে প্রণাম মন্ত্র। এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশিন্নে মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃত্তা ওই ভদ্রকালই ভগবতই দুর্গাই নম। বন্ধুরা তাই আজকের দিনে মায়ের কাছে এই মন্ত্রগুলি অবশ্যই জপ করবেন এবং এর ফলে মায়ের অসীম কৃপা আপনি লাভ করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে আনন্দের সহিত পালন করবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক এই কামনা রেখেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয়। হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল।